হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকের আরেকটি চাকরির আপডেট নিয়ে। আজকে যে আপডেটটি আছে সেই আপডেটটি হলো, দেখতে পাচ্ছ, এসএসসির তরফ থেকে। আর যেটি কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশ এক্সামিনেশন 2023-এর এই অনলাইন আবেদনটি গত 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং যেটি চলবে 30/9/2023 অবধি। লাস্ট ডেট 30/9/2023। আর তোমাদের যে অনলাইন ফিস পেমেন্ট করবে তারা কিন্তু যে লাস্ট ডেটটি পাবে সেটি হচ্ছে 30/9/2023। আর এখানে বলছে তোমরা যখন ফর্মটি আবেদন করবে, ধরো কোনো ভুলভ্রান্তি হয়ে গেছে, কারেকশনের প্রয়োজন আছে, তো সেই কারেকশনের জন্য আবার রিওপেন হবে, সেটি হচ্ছে 3rd অক্টোবর থেকে 4ই অক্টোবর। এই দুদিন কিন্তু তোমাদের যে ভুলভ্রান্তি হয়েছে ফর্ম ফিলাপের ক্ষেত্রে, সেই এই দুদিনের মধ্যে তোমার সেই ভুলগুলো সংশোধন করতে পারবে। আর তোমাদের যে অনলাইন এক্সামটি হবে সেই এক্সামটি হবে December 2023-এ। তো এর বাকি যে তথ্যটি আছে সে তথ্যটি আমি সব কিছুই আলোচনা করব, যে তোমাদের বয়স কী লাগছে, তোমাদের স্যালারি কী আছে, এক্সাম প্যাটার্ন কী আছে, কোন কোন বিষয়ে তোমাদের এক্সাম আসবে, সমস্ত বিষয়ে তোমাদের আজ আমি এই নোটিফিকেশান থেকে তথ্যটি তুলে ধরব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলটি প্রথম হলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো, যাতে তারাও এই চাকরির আপডেটটি জানতে পারে। 2 নম্বর পয়েন্ট যেটি আছে, পে স্কেল। তোমাদের যে পে স্কেল কিন্তু এখানে Level 3 আছে, দেখতে পাচ্ছ 21,700 থেকে 69,100 তোমাদের যে পে লেভেল, সে পে লেভেল আছে। আর এখানে ভ্যাকান্সিতে যদি কথা বলি, দেখো লেখা আছে কনস্টেবল মেল, এখানে আছে হলো টোটাল ভ্যাকান্সি 4,453টি, এক সার্ভিসম্যানে আছে 266টি, তারপরে আছে এখানে এক সার্ভিসম্যান 337টি এবং ফিমেল আছে 2491টি। এবং ক্যাটাগরি ওয়াইজ যদি সমস্ত যে ভ্যাকান্সির আলোচনা করি, তাহলে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 7,547টি। এই 7,547টির মধ্যে 10% কিন্তু রিজার্ভ থাকবে এক সার্ভিসম্যানদের জন্য, এখানে পরিষ্কার বলে দিয়েছে। এজ লিমিট, তোমাদের এজ লিমিট চেয়েছে 18 থেকে 25 বছর অবধি 1/7/2023-এর হিসাবে। সেক্ষেত্রে তোমরা যদি 2/7/1998 থেকে 1/7/2005 সালের মধ্যে জন্মগ্রহণ করে থাকো, তো তোমরা এখানে আবেদন করতে পারছ। এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়গুলি আছে এসটিএসসি ওবিসি প্রত্যেকের জন্য, সেই ছাড়গুলি কিন্তু এখানে আছে। তোমাদের কোয়ালিফিকেশান কী চেয়েছে? কোয়ালিফিকেশান যেটি চেয়েছে সেটি হলো 10+2, অর্থাৎ সিনিয়র সেকেন্ডারি পাস ফর্মে রিকগনাইজড বোর্ড। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবে তোমরা এখানে আবেদন করতে পারছ। সেই সাথে 7 নম্বর পয়েন্টটা দেখো আছে, তোমাদের কাছে যদি এনসিসি সার্টিফিকেট থাকে, অর্থাৎ তোমরা যারা আবেদন করবে তোমাদের কাছে যদি এনসিসি সার্টিফিকেট থাকে, তবে তোমরা কিন্তু এখানে এক্সট্রা বোনাস পয়েন্ট পেয়ে যাচ্ছ। তোমাদের যদি সি ক্যাটাগরি সার্টিফিকেট থাকে, তবে তোমরা এখানে 5% বোনাস মার্ক পেয়ে যাচ্ছ। বি ক্যাটাগরি সার্টিফিকেট থাকলে 3% বোনাস মার্ক পেয়ে যাচ্ছ এবং এ ক্যাটাগরি থাকলে 2% বোনাস মার্ক কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। অ্যাপ্লাই কীভাবে করবে? অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছ csc.nic.in এই লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু আবেদনটি করতে লাগবে। আবেদন তো করবে, আবেদন করার জন্য একটি ফিস আছে, সেই ফিসটি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে 100 টাকা একটি ফিস তোমাদের লাগছে। এবং ওমেন ক্যান্ডিডেট, শিডিউল কাস্ট, এসটি, এক্স সার্ভিসম্যান, এই সমস্ত প্রার্থীদের কিন্তু কোনো ফিস লাগছে না, এখানে বলে দিয়েছে এক্সেম্পটেড ফ্রম পেমেন্ট অফ ফিস। আর তোমরা যখন পেমেন্ট করবে, পেমেন্ট কিন্তু তোমরা ভিম, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সমস্ত কিছু দিয়ে কিন্তু তোমরা পেমেন্টটি করতে পারবে এবং পেমেন্টের লাস্ট ডেট 30/9/2023। তোমরা যে আবেদনটি করবে, আবেদনটিতে যদি কোনো ভুলভ্রান্তি থাকে এবং যদি ইনকমপ্লিট পাওয়া যায়, সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবে আবেদনটি ভালোভাবে সাবমিট করতে। এবার চলে আসি এক্সামিনেশন সেন্টার। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, তো ওয়েস্ট বেঙ্গলের জন্য যে এক্সামিনেশন সেন্টার আছে, তো দেখতে পাচ্ছ এখানে ইস্টার্ন রিজিয়ন, যেখানে 2 নম্বর পয়েন্টে আছে, দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল আছে। তো ওয়েস্ট বেঙ্গলের যে সেন্টার কোডগুলি আছে সেই কোডগুলির মধ্যে এখানে অনেকগুলি আছে, তার মধ্যে শুধু কল্যাণী আছে, কলকাতা আছে, শিলিগুড়ি আছে, গ্যাংটক আছে। তো এই যে সেন্টারগুলি আছে সেই সেন্টারগুলির কোড তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের মধ্যে সঠিকভাবে ইনপুট করে দেবে তোমরা কোন সেন্টারে এক্সামটি দেবে। স্কিম অফ এক্সামিনেশনের মধ্যে প্রথম যে পার্টটি আছে সেই পার্টটি হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, এরপরে তোমাদের হচ্ছে ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন, ব্যাস তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে। কম্পিউটার বেসড যে এক্সামিনেশনটি হবে সেই এক্সামিনেশনে তোমাদের যে কোশ্চেনগুলি থাকবে সেটি থাকবে হচ্ছে অবজেক্টিভ টাইপ চয়েস পেপার,
আর সেই ক্ষেত্রে 100টি কোশ্চেন হবে এবং তোমাদের যে নম্বর নম্বর থাকছে 100। আর যে সাবজেক্টগুলোর উপর তোমাদের পরীক্ষাটি হবে দেখতে পাচ্ছ এখানে পার্ট এতে আছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে থাকছে 50টি কোশ্চেন 50 নাম্বার। আর বিতে আছে রিজনিং 25টা কোশ্চেন 25 নাম্বার, নাম্বারিক অ্যাবিলিটি অর্থাৎ মেরিট অর্থাৎ ম্যাথামেটিক্সের উপরে যে কোশ্চেনগুলি আসবে তার মধ্যে থাকছে 15 নম্বরের, এবং দ্বিতীয় আছে কম্পিউটারের উপরে সমস্ত কোশ্চেন হবে, এবং তার মধ্যে আছে হলো কম্পিউটার ফান্ডামেন্টাল, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, কমিউনিকেশন, ইন্টারনেট, তারপরে ওয়েব ব্রাউজার, এই সমস্তর উপর থাকছে 10টি কোশ্চেন যার নম্বর থাকছে 10। এখানে একটি জিনিস খেয়াল করে দেখতে পারবে এখানে কিন্তু ইংলিশের উপরে কোনো কোশ্চেন থাকছে না, আর তোমরা সময় পেয়ে যাচ্ছ এখানে 90 মিনিট। পরীক্ষা দেওয়ার সময় বন্ধুরা ভালোভাবে একটা জিনিস খেয়াল রাখবে যে তোমরা যখন সঠিক উত্তর দেবে তো প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য 1 নম্বর পেয়ে যাবে, আর যদি ভুল উত্তর দাও তাহলে কিন্তু এখানে 0.25 করে মাইনাস হতে থাকবে। 12-8 এখানে বলে দিয়েছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা কী কী পড়বে সব বলে দিয়েছে, রিজনিংয়ের মধ্যে কী কী পড়বে সব বলে দিয়েছে, নাম্বারিক অর্থাৎ অঙ্কের জন্য কী কী পড়বে সব এখানে বলে দিয়েছে, এবং কম্পিউটার বেসড কী কী পড়বে এখানে সবাই টোটাল যে তথ্যগুলি কিন্তু এখানে আছে। তোমরা এই নোটিফিকেশানটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিয়ে তারপর কিন্তু আবেদন করতে পারো। এবার চলে আসছি ফিজিক্যাল টেস্ট যে হবে মেল অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে তো কী হবে দেখতে পাচ্ছ এখানে বয়স বলেছে যদি 30 বছর হয় অর্থাৎ 30 বছর হয় সেই ক্ষেত্রে তোমাদের 6 মিনিট সময় পেয়ে যাচ্ছে 1600 মিটার দৌড়ের জন্য, এবং লং জাম্প 14 ফুট এবং হাই জাম্প 3 ফুট 9 ইঞ্চি, এখানে কিন্তু 3 ফুট হার বা 4 ফুটের মতোটাই হাই জাম্প তোমাদের থাকছে। 30 থেকে 40 হলে 7 মিনিট সময় পেয়ে যাবে 1600 মিটার দৌড়ের জন্য, সেক্ষেত্রে লং জাম্প 13 ফুটে দিতে হবে এবং হাই জাম্প 3.6 ফিট তোমাদের কিন্তু হাই জাম্প দিতে হবে, এবং 40 বছর বয়স হলে 8 মিনিট সময় পাচ্ছে 1600 মিটার দৌড়ের জন্য, সেক্ষেত্রে লং জাম্প থাকছে 12 ফিট এবং হাই জাম্প থাকছে 3.3 ফিট। আর যে হাইট সে হাইট চেয়েছে মিনিমাম 170 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, যেমন হচ্ছে তোমার হিল এরিয়া যেমন গারওয়ালিস, কুমার, রনি, গোর্খা, ডোগ্রাস এদের জন্য কিন্তু ছাড় আছে, 5 সেন্টিমিটার এসটি ক্যান্ডিডেটের জন্য ছাড় আছে। চেষ্টার ক্ষেত্রে 81 হচ্ছে না ফুলিয়ে এবং 85 হচ্ছে ফুলিয়ে অর্থাৎ 4 শ্রেণী কিন্তু তোমাদের এক্সেস ফুলাতে হবে। এবার চলে আসছি মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে যাদের বয়স 30 বছর তারা 1600 মিটার দৌড়ের জন্য সময় পেয়ে যাচ্ছে 8 মিনিট, 30 থেকে 40 হলে 9 মিনিট, 40 বছরের উপরে হলে 10 মিনিট সময় পেয়ে যাচ্ছে। লং জাম্প দেখতে পাচ্ছ বয়স অনুযায়ী আছে 30 বছর হলে 10 ফিট, হাই জাম্প 3 ফিট, 30 থেকে 40 9 ফিট, আর হাই জাম্প পাচ্ছে 2.9 ফিট, 40 বছর হলে পরে 8 ফিট এবং সেক্ষেত্রে 2.6 ফিট হাই জাম্প পাচ্ছে। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম যে মিনিমাম যে হাইট চা হচ্ছে সেটা হচ্ছে 157 সেন্টিমিটার, এবং এসসি এসটিদের যে ছাড় সে ছাড় এখানেও আছে। তারপরে চলে আসছি যেটি হচ্ছে মুড অফ সিলেকশন, মুড অফ সিলেকশনের কথা কী বলেছে যেটি একটু আগেও তোমাদেরকে বললাম যে প্রথমে তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হবে, তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, এবং সব শেষে হবে হলো মেডিকেল এক্সামিনেশন। এখানে একটি জিনিস ভালো জিনিস বলে দিয়েছে যে কাট আউট, যে কাট আউট মার্ক সেটি বলছে আনরিজার্ভদের জন্য 35 আছে, এসসি এসটি ওবিসিদের জন্য 30 এবং ইএসএমএস অর্থাৎ এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু 25। এই কাট আউট কিন্তু পার্সেন্টেজ যে আছে সেটি কিন্তু এখানে বলে দিয়েছে। আবেদন যখন করবে আবেদন করার জন্য ফার্স্ট তোমাদেরকে যে পোর্টালটি আছে পোর্টালে যাবে, পোর্টালে গিয়ে প্রথমে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর তারপর তোমাদের মেন পেজে যাবে, মেন পেজে ঢুকে তোমাদের সমস্ত তথ্যটি ফিল আপ করে ফর্ম সাবমিট করতে হবে, তার তথ্যটি এখানে দিয়েছে। এবং এরপরে দেখো বলে দিই তোমরা যে ছবিটি আপলোড করবে সেই ছবিটি নিট অ্যান্ড ক্লিন হতে হবে, দেখতে পাচ্ছ এখানে আমার হাতে যে ছবিটি আছে এটি কিন্তু এইরকম ছবিটি তোমাদের আপলোড করতে হবে, যেন পিছনে ব্যাকগ্রাউন্ড পরিষ্কার থাকে, যেন চোখে চশমা টুপি যেমন বলে দিয়েছে দেখো এটা চলবে না, এরকম চলবে না, এই টুপি থাকলে চলবে না, এরকম চলবে না, এই যে ব্লার ব্লার ফটো চলবে না, তারপর তোমাদের এখানে ডার্ক ফটো, ফটো উল্টে গেছে এইরকম ফটো কিন্তু কোনোভাবেই চলবে না, এগুলো ফটো নট অ্যালাউ, ঠিক আছে। আর হচ্ছে যে ফটোটা অ্যালাউ করবে সেটিকে দেখতে পাচ্ছ একদম এরকম একদম পরিষ্কার ছবি, নিট অ্যান্ড ক্লিন এরকম ছবি তোমাদের আপলোড করতে লাগবে, এবং তারপর তোমাদের একটি সিগনেচার। এই ফর্মটিতে তোমরা যখন ডাউনলোড করবে তোমরা বাড়িতে বসে এই আবেদনটি করতে পারবে, তার যে প্রসেস সেই প্রসেসটি কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা এই স্ক্রিনশটগুলি দেখে দেখে কিন্তু বাড়িতে বসে এই ফর্ম ফিল আপটি করতে পারবে। যেমন দেখো এখানে ফটো সাবমিট করতে হবে এবং এখানে সিগনেচার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।